شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব মাইনুল ইসলাম সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে আত্মীয় স্বজনদের মধ্যে যদি কোনো পুরুষ অসুস্থ হয় এবং সে যদি গায়ের মাহারাম হয় তাহলে সেই ব্যক্তিকে কোনো মহিলা দেখাশোনা বা রোগী হিসাবে তাকে ইয়াদত করতে পারবে কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, কোরআন ও হাদিসে রোগীকে রোগীর সেবা যত্ন করা, তাকে দেখাশোনা করা, ইয়াদত করার গুরুত্ব এসেছে এবং মানুষদেরকে উৎসাহিত করা হয়েছে। বিশেষ করে হাদিসের মধ্যে পাওয়া যায় সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, আনিল বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি ইয়াদাতিল মারীদ ইলা আখিরিল হাদিস। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রোগীর কৌশল জিজ্ঞাসা করতে যাওয়ার ব্যাপারে আদেশ দিয়েছেন। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। তদ্রূপ ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামস রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারীদ ইলা আখিরিল হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক মুসলমানের অধিকার অপর মুসলমানের উপর পাঁচটি, তার মধ্যে একটি হল রোগীকে দেখতে যাওয়া। হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের। অদ্রুব অন্যান্য হাদিসেও রোগী দেখতে যাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম উৎসাহিত করেছেন। যেমন একটি হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি তিরমিজির এবং শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামকে বলতে শুনেছি মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70 আলফ মালাকিন হাত্তা ইমসি ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70 আলফ মালাক হাত্তা ইসবিহ ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ। কোন মুসলিম যদি অন্য কোন মুসলিম ব্যক্তি রোগী ব্যক্তিকে দেখতে যায়, সকালবেলা যদি তাকে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা তার জন্য কল্যাণ কামনা করেন। তদ্রূপ যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা যদি কোনো রোগী ব্যক্তিকে দেখতে যায় তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মঙ্গল কামনা করেন আর তার জন্য জান্নাতের মধ্যে পাড়া ফল নির্ধারিত হবে। তো এই মর্মে আরো বহু হাদিস রয়েছে, যে সমস্ত হাদিসকে কেন্দ্র করে ওলামা ইকরামগণ বলেন যে রোগীকে দেখতে যাওয়া এটা পুরুষ মহিলা উভয়ই আদেশের পালন করবে, পুরুষ হোক চাহে মহিলা হোক উভয়ের ক্ষেত্রেই এই হাদিসগুলো প্রযোজ্য। তাই যেমন পুরুষ পুরুষকে দেখবে তেমনি মহিলারাও মহিলাদেরকে দেখতে যাবে যখন তারা অসুস্থ হবে রোগী হবে, এটা হচ্ছে তাদের কর্তব্য। দ্বিতীয় কথা হল এই যে কোনো গায়ের মাহারাম পুরুষ যদি অসুস্থ হয় কোনো মহিলা তাকে দেখতে পারবে কিনা এ ব্যাপারে শেখ ইবনে বা শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাই স্পষ্ট ভাষায় বলেছেন যে কিছু শর্ত সাপেক্ষ যদি তারা দেখতে যায় কোনো অসুবিধা নাই। প্রথম হল পূর্ণ হিজাবের সাথে পর্দার সাথে বের হবে এবং তারা যখন তাদেরকে দেখতে যাবে তখন যেন তারা একাকী না হয়, তারা যেন একাকী না হয় সেখানে যেন মাহারাম ব্যক্তি তার সঙ্গে থাকে। এবং সেই মহিলার যদি বিবাহ হয়ে থাকে তাহলে তার পুরুষ তার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েই যেতে হবে, যদি তার স্বামী তাকে যদি অনুমতি না দেয় তাহলে সে রোগী দেখতে যাবে না। তাহলে বোঝা গেল যে কোনো মহিলা গায়ের মাহারাম ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে দেখতে যেতে পারবে কিছু শর্ত সাপেক্ষ, আর যদি মহিলা যদি বিবাহিত হয় তাহলে অবশ্যই তার স্বামীর কাছে অনুমতি নিয়েই কোনো রোগী দেখতে যাবে, যদি অনুমতি না দেয় তাহলে যাবে না। এটাই হচ্ছে মূল কথা। বাকি আল্লাহ আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।